আমার দেহ মন ভালে রখার উত্তম উপায় হয়েছে যোগাভ্যাস। নিয়মিত যোগাভ্যাসে আপনার যিকোনো বেমারের বচাই রাখব পারে। আপনি যদি সদায় সুস্বাস্থ্যর অধিকারী হব বিচাৰে, নাইবা মানসিকভাবেও স্বাস্থ্যবান হয়ে থাকিব বিচাৰে, তেতিয়াহলে নিয়মিত যোগাভ্যাসে আপনার একটা সুস্থ জীবন যাপন করাত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব পারে। এই দিকত গুরুত্ব আরোপ করে গুয়াহাটির 6 মাইলের হিমালয়ান যোগা এন্ড মেডিটেশন সেন্টারে লৈছে এক প্রশংসনীয় পদক্ষেপ। হিমালয়ান যোগা এন্ড মেডিটেশন সেন্টারে আয়োজন করেছে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সংগতি রাখি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর ডক্টর বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহত সদৌসম ভিত্তিত আয়োজন করা হয়েছে প্রাইজ মানি যোগাসন প্রতিযোগিতা। অসমৰ বিভিন্ন জেলার প্রায় 60-70 প্রতিযোগীয়ে অংশগ্রহণ করেছে প্রতিযোগিতাত। আমার 2020-ত আরম্ভ করেছিল মার্চ মাহত, তারপরে লাহে লাহে ক্লাস আরম্ভ হয়েছিল, কিন্তু তারপরে লকডাউন হয়ে গেল। সো ঘরের অনলাইন ক্লাসেস করে আসল, কিন্তু 2021-ৰ ভালকে আমি সম্পূর্ণ ক্লাস আরম্ভ করল। ক্লাস অফলাইন ক্লাসেস আমার যোগা সেন্টারত 6 মাইলত আছে, আর 6 মাইল ফ্লাইভারের সাইডতে প্রথম সেন্টার আসে। 3 বছৰৰ পাছত যোৱা বছৰ আমি আৰু এটা সেন্টার খুলিলো বৰবাৰীত গুৱাহাটীৰে। আমি যোগা, মেডিটেশন, প্ৰাণায়ামা আৰু জুম্বা শিকাওঁ। আৰু আজি আমি 4th বছৰৰ এনিভাৰ্চাৰি পাতিছোঁ। সো এটা অল আসাম প্রাইজ মানি যোগা কম্পিটিশন অনুষ্ঠিত করা হয়েছে, তার এই কম্পিটিশন চলি আছে বর্তমানে। ইভিনিংত কালচারেল প্রোগ্রামটি হব। কম্পিটিশনত পার্টিসিপেট করবর কারণে গোটেই অসমৰ মানুহ আহিছে, যোরহাটৰ আহিছে, শিবসাগর করিমগঞ্জৰ আহিছে, নলবাৰীৰ আহিছে, নগাঁৱৰ আহিছে। আমাক ফোন করে করে কৈ আছে যে আমি আহি আছো, অকমান দেরি হয়েছে বা এনেকে। সো ভাল লাগিছে, রেসপন্সটো পাই খুবই ভাল লাগিছে। ৰাতিপুৱাই আহি একদম রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে গেল, 7 o'clockৰ মানুষ জমা হয়েছে, ভাল লাগছে। আমার সাংস্কৃতিক অনুষ্ঠান যদি গধূলি 5টার আছে, তাত আমার মেম্বার সকলে পারফর্ম করব। আর্টিস্টিক যোগা আছে, তারপর যোগা পারফরমেন্সেস, যোগা ফ্লো আছে, যোগারে রিলেটেডে এভরিথিং, মানে পারফরমেন্স কেবেটাও পারফরমেন্স আছে, আর জুম্বার একটা প্রোগ্রাম আছে। মানে যোগাটো যে আছে, যোগাটো মানুষে একচুয়ালি যেটা যোগা বলে কোয়া যায়, যেটা মানে বডি টুইস্টিং বা একদম ইম্পসিবল আসনা এইবিল করা নিচিনাকে নর্মেল কনসেপ্ট এটা আছে। কিন্তু যোগা ইজ মাচ মোর, বহুতখিনি বেশি যোগায় দিয়ে আমাক। ধরে লোক আমি কিবা একটা কারণত যোগা জয়েন করবলগিয়া হয়েছে, কারোবার ব্যাক পেইন আছে, কারোবার PCOD, PCOS বা থাইরয়েড আছে, বা এনেকা ধরনের ওয়েট লস, ওয়েট গেইন এইবিলাকর কারণে মানুষে আহে। কিন্তু সেইবোৰটো বেনিফিট হয়, তার উপরও যে ভিতরেরপরা গোটেইবোৰ ব্যালেন্স আউট হয়ে আহে। যেনেকে আমার আয়ুর্বেদিক দোষাজ থাকে, ওয়াতা পিত্তা কাফা, সো সেইবোৰো ব্যালেন্সিং হয়ে যায়। তারপর ওভারঅল একটা ওয়েলবিং অর ফিলিং আনি দিয়ে। আর আচরিত ধরনের যুব মানুষের ওজন বেশি, ওজন তো কমে, আর যুব মানুষের ওজন অতি কম, অকমান বাড়ে আর নর্মাল লেভেলল আহি যায়। সেইবোৰ আমি নিজে পাইছো বহুত। প্রত্যেকজন মানুষে যোগাটো নিজের জীবনের একটা দৈনন্দিন অঙ্গ হিসাবে করে লওয়া উচিত। এটো নহয় যে অকল কিবা এটা হলেহে মানে যোগাটো করব লাগে, আগতীয়াকে যোগাটো এডপ্ট করব লাগে মানুষে, কারণ তার বেনিফিটস আনলিমিটেড আর ভারতরে যেহেতু যোগা বস্তুটি। সো ইমান ধুনিয়া একটা ডাঙর মিরাকল আমার হাতত আছে, আমি তাক ইউটিলাইজ করা উচিত। অঙ্কুর সেটিয়ার রিপোর্ট, লোকেল 18, গুয়াহাটি।